পাপনাগড়া কোথা থেকে এসেছেন, এখানে কি চান? আমরা গুলশান থেকে আসছি বাড়ছে। গুলশান থেকে আপনার পাপনাতে আসেন, এখানে কেন আইসেন? এইখানে আসি, আপনার স্মৃতি সাহেব আমাদের ঠিকানা পাঠাইছে, আপনার বাড়িতে আইসি। আপনার শ্বশুর কেন পাঠাইছে? এই মাসে বাড়ির কাজ ধরবো না, আমার লেবার লোবার সামনে মাসে লাগবে। আমি তো ভাই সাহেব কাজের জন্য আসি নাই। কি সাহায্যের জন্য আইসেন? না, সাহায্যের জন্য আসি নাই। তা কেন আইসেন কইবেন না? এখানে আইসি ভাই সাহেব, আপনার মেয়ে আছেন একটা। হ্যাঁ, এই মেয়ে দেখার জন্য আসছি, আপনার শ্বশুরে পাঠাইছি। ও, আপনি ঘটন মনে হয় না? কি বলেন ভাই সাহেব? তা আপনি কে ভাইজান? আমি ছেলের বাপ, আর এই আমার ছেলে। কি, আপনার ছেলের বাপ? এই আমার ছেলে। আব্বু, আমি তোমার চয়েস দেখা বুঝতাছি না, কি চয়েস করতেছো তোমার? আর নানু ভাইয়ের কি কোনো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, এই যে পোলার বাপরে দেখে কি মনে হইতেছে? মনে হইতেছে একটা লেবার, আর পোলারে দেখে মনে হইতেছে বাসের হেল্পার। আরে, আপনারা কারা, ভিক্ষার জন্য আসছেন? না মা, ভিক্ষার জন্য তো আমরা আসিনি মা। তাহলে কেন আসছেন? আসছি, আমরা খান সাহেবের বাড়ি নেই এটা। হ্যাঁ, এটা খান সাহেবের বাড়ি, কিন্তু কেন? ওনার কাছে আসছি আমরা। ও, লেবার? না, টাকা টুকা পান আপনার কাছে? না মা। তাহলে কেন আসছেন? আসছি, ওনার সাথে কিছু কথা ছিল আমাদের। কথা ছিল? কি কথা? লেবার না, কোনো টাকা টুকু পান না, তো তাছাড়া আর কিসের কথা থাকতে পারে? ভিক্ষুক জিজ্ঞেস করলাম, ভিক্ষুকও না, তাহলে কিসের কথা থাকবে আপনাদের? শোনেন আব্বা, আমরা ওই যে খান সাহেব আছে না, জি, উনি আমাদের আসতে বলছে। উনি আসতে বলছে? এই কারণে আমরা আসছি। বুঝি না, আসেন ভিতরে আসেন। আমার আব্বু আপনাদের আসতে বলছে, কি দেখা! আব্বুর সাথে কথা বলতে আসছেন, কিছু না মনে করলে একটা কথা বলবো। আপনাদের যে অবস্থা, এই অবস্থায় সোফার মধ্যে যায় না আসলে। যাই হোক, আব্বুকে ডাকতেছি। আব্বু, আব্বু, এই কোথায় তুমি? এদিকে আসো তো তাড়াতাড়ি। আব্বু, আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি আসো না। বুঝতে পারছি না, একটু মাথা ধরে। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনারা কারা, কোথা থেকে এসেছেন, এখানে কি চান? আমরা গুলশান থেকে আসছি বাড়ছে। গুলশান থেকে আপনার পাপনাতে আসেন, এখানে কেন আইসেন? এইখানে আসি, আপনার স্মৃতি সাহেব আমাদের ঠিকানা পাঠাইছে, আপনার বাড়িতে আইসি। আপনার শ্বশুর? বুঝছি, কেন পাঠাইছে? আমি তো সামনে মাসে কাজ, লোক লাগবো আমার। আমি তো এই বাড়ির কাজ ধরবো না, এই মাসে বাড়ির কাজ ধরবো না, আমার লেবার লোবার সামনে মাসে লাগবে। আমি তো ভাই সাহেব কাজের জন্য আসি নাই। কি সাহায্যের জন্য আইসেন? না, সাহায্যের জন্য আসি নাই। তা কেন আইসেন কইবেন না? এখানে আসি ভাই সাহেব, আপনার মেয়ে আছেন একটা। হ্যাঁ, এই মেয়ে দেখার জন্য আসছি, আপনার শ্বশুরে পাঠাইছি। ও, আপনি ঘটন মনে হয় না? কি বলেন ভাই সাহেব? তা আপনি কে ভাইজান? আমি ছেলের বাপ, আর এই আমার ছেলে। কি, আপনার ছেলের বাপ? এই আমার ছেলে। আব্বু, আমি তোমার চয়েস দেখা বুঝতাছি না, কি চয়েস করতেছো তোমার? আর নানু ভাইয়ের কি কোনো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, এই যে পোলার বাপরে দেখে কি মনে হইতেছে? মনে হইতেছে একটা লেবার, আর পোলারে দেখে মনে হইতেছে বাসের হেল্পার। তোমাদের তোমাদের কমন সেন্সের অভাব আছে, বুঝছো? এই রকম একটা থার্ড ক্লাস লোকের সাথে তুমি আমার সম্বন্ধ করতেছো? আরে মা, আমি এগুলো কিচ্ছুই জানি না। হ্যাঁ, খারাপ তোমারা ফোন দিতেছে, কামটা করছে কি? হ্যাঁ, নানা ভাই রাক্কেল কেন আর কবে হইব? হেই, চুপ থাকো। আপনি যেটা ভাবতেছেন আসলে আমরা লেবার। তুমি চুপ থাকো মিয়া। তুমি কি, তুমি কি প্রেসিডেন্ট? হ্যাঁ, বারাক ওবামা? তুমি বেদক কারো শ্বশুরে তুমি দেখতে দেখে দেখা যায় নিশাখুরের মতো, দেখো না। আসসালামু আলাইকুম আব্বা। কি হইব কি মানে বুঝেন না? হ্যাঁ, আপনি কোনো ক্ষতি করছি আমি? হ্যাঁ, আপনার জীবনে আমি আপনার মেয়ের জামাই, আর আপনি আমার ক্ষতি চাইতে চান? আমি বুঝছি, আপনি মায়ের আমি বিয়ে করছি না, না জানে বিয়ে করেছিলাম, এই প্রতিশোধ আমার কাছে লইবে নাকি? মানে আমার মায়েরা গাঙ্গে পাঠাই দিব, অকিনী প্রকৃতির কাছে বিয়ে দিব? হ্যাঁ, আপনার মনের আশা কোনোদিন পূর্ণ হইব না আব্বা, কোনোদিন না। আমি বাইতে থাকতে, আমি বাইতে থাকতে একটু করে তুমি, হ্যাঁ একটু করো, ফাঁসি একদম চুপ থাকো। হ্যাঁ, কি আবার কি করবো লাগে? হ্যাঁ,
হয়তো কি আপনি আমার শ্বশুর? হ্যাঁ আপনি কাজটা করছেন কি? হ্যাঁ এই তো মানুষের কাজ, এরকম মানুষের কাজ শ্বশুর কি কইলেন? ভালো, হ্যাঁ ভালো তো ভালো। আমি তো দেখতে বলতাম পোলার বাপের, পোলার বাপের আছে যে রেললাইন আছে না, হ্যাঁ রেললাইনে ভিক্ষা করে হেমন্ত দেওয়া যায়, আর পোলার দেওয়া যায় জানেন নি কি কম মহানার, আমার মুখ দেখতেছে না, মুখ দেখতেছে না, লজ্জা লাগতেছে, হেমন্ত দেওয়া যায় হিরো চিকান চিটুকু তো খারাপ দেওয়া যায়। হ্যাঁ হয়তো আপনার পাম দেন না, আর শোনার আমার বাড়িতে কোনো লোক পাঠানোর দরকার নাই, আমার মেয়ে আমি বিয়ে দেবো, আমি দেখেছি না ঘটক দেরা ভালো জায়গায় বিয়ে দেবো, ফাইন দেবো কারণ মেয়া বসে না বসে, হ্যাঁ কি করবো রাখলাম আপনার মজুর ক্ষতি করছে ঢুকছ কোন সাহসে আমার বাড়িতে ঢুকছ? হ্যাঁ কি শখ তাহলে? আমি তোমার বাপ আঙ্কেল, আপনি কিন্তু কাজটা ভালো করতেছেন না, আপনি এরকম আচরণ করতেছেন কেন? ও বাবা রে কি কাজ করবো তোকে, আমি কি কাজ করবো? এই ফকিনের বাচ্চা তোর সাহস কত বড়, তোকে সাহস কত বড়, তোর আমার মায়ের বিয়ে করতে আমার বাড়িতে যাস, আবার কি কর আমি বাপ আমি পোলা, এ তোকে বাপ পুত্রে কেমন দেখা যায়, কেমন দেখা যায় আয়না চেহারা দেখছস? দেখছস তোরা কই আমি কই, এই তোরা কই আমি কই, আমার মেয়ের বিয়ে করতে হইলে আমার স্টেজ সম্পর্কে জানোস তুই? আমার মায়ের পিছনে আরম্ভ করছেন মানুষ না জিজ্ঞাস করছিলাম অনেকে বলছে, কিন্তু এখন দেখলাম আব্বা ঘটনা একদম একদম সত্যি কথাই বলছে। কি বলছে কি বলছে? এলাকার ভিতরে আমার ব্যাপারে কিছু বলতে পারবো না আমি, এলাকার মধ্যে আমার চেয়ে বড় কেউ নাই, আমার চেয়ে টাকা পয়সা কেউ নাই। দেখুন আব্বা আমি বলছিলাম ওই রাস্তায় যখন শুনছি তখন বলছিলাম যে এর বাসায় যাওয়ার দরকার নেই, আপনি তো আসলেন যে না মানুষের কথা এক হইব না, আমার জন্য শোনো, তোমরা যদি আমার বিয়ে না দিতে পারো তাহলে আমার বিয়ে দেওয়ার দরকার নেই, সারা জীবন আমি কুমারী থাকবো তাও ভালো, কিন্তু প্লিজ বাবা তোমার আল্লাহর দোহাই লাগে এইরকম থার্ড ক্লাস গাইয়া ভূত ধরে নিয়ে এসো আমার জন্য। আরে মা তুই আমার বক্তা চোস কে? আমি কিছু করছি তো নানা সে রকিনি ফকিনি ধরে পাঠাইছে, আমার দোষ কি? আমি তো জানিই না আসলে, না নানা ভাই কমন সেন্সের অভাব আছে, থাকো তোমরা এখানে আর এগুলো তাড়াতাড়ি বাসা থেকে বিদায় করো, আমি আর নিতে পারতেছি না। এই ফকিনি আছে বাইরা বাইরে, ফকিনি আছে বাইরা। শোনান না কি শুনবো, আপনি কিন্তু আমাদের কথাই বলার সুযোগ দিলেন না, কিছু শুনলে নেই কি পল্লী কীতি গানো নবী, পল্লী কীতি গানো নবী, বাইরে ফকিনি আছে কথাই শোনা বাইরে ফকিনি। আরে আপনি কি করতেছেন, কারকে কাদের কা বাইরে থেকে বের করে দিতেছেন, শুনছেন তাদেরকে? তুমি কে আমার কাছে ঢুকছো কি লিয়ে? তুমি তুমি কে? তুমি কোন জমিদার? আমি সাহেবের ড্রাইভার, আপনি সাহেবকে চেনেন কি? ড্রাইভার? হ্যাঁ গাড়ির ড্রাইভার। আপনি তার গায়ে হাত দিতেছেন মানে? বুঝলাম না কিছু, আপনি সমস্যা কই? তুমি কোথায় ভুল করতেছো? ভুল না, এ হচ্ছে আমার সাহেব আর সাহেবের বাবা, শোনা তারা এখানে পাত্রি দেখতে আসছে আর আপনি তার তাদেরকে হাত দিতেছেন মানে? তো জিনিস বুঝলাম না, আপনি তো তাদের সাথে এরকম করতেছেন, আপনার ঢাকা শহরে বাড়ি কয়টা, কয়টা গাড়ি আপনার? হে মিয়া পাঁচটা গাড়ি, পাঁচটা বাড়ি। ধর মিয়া তাদের গাড়ি জানেন, তাদের বিএমডাব্লিউ গাড়ি আছে পাঁচটা, সাহেবের বাবার আছে, ঢাকা শহরে বাড়ি আছে হলো 15টা, তাদের ইন্টারেস্টই আছে মিয়া, তাদেরকে তুমি আপনি বাসা থেকে বের করে দিয়েছেন ঘাট ধরা। বৈশাখ আসো আসো বাবা আসো, বৈশাখ বৈশাখ এখানে বসো, আসো বাবা 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 বসো 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 বসো। শোনান শোনান অস্থির হওয়ার কিছু নেই বাবা, তুমি বসো, তুমি এখানে বসো বসো বসো। না বসা লাগবে না স্যার। শোনেন শোনেন অস্থির হওয়ার কিছু নেই, এটা কাজ করো তুমি নিচে যাও গাড়ির সামনে। ঠিক আছে স্যার আমি গাড়িতে আসি, আপনারা কথাবার্তা শেষ করে আসেন। ঠিক আছে ঠিক আছে স্যার, আসি আসসালামু আলাইকুম।
মিস্টেক হয়ে গেছে, ভুল করে ফেলেছে। একটা জিনিস বুঝলাম না, আপনার কোটিপতি হইয়া আপনি এই লেবাস বইরা কেন আমার পাশে আসছেন বলুন তো একটু। হ্যাঁ তো শুনেন ভাইজান, আমরা আল্লাহ আমাদের শিল্পপতি বানাইছে, সব আল্লাহ আল্লাহবাগের ইচ্ছা, বুঝছেন? কে কখন গরিব হবে, কেউ বড় লোক হবে, এটা আমরা কেউই জানি না, একমাত্র আল্লাহ পাক জানে, বুঝছেন? আমার আব্বা এখানে বেশি কথা বলবো না, অনেক কিছু তো হয়ে গেছে। আমরা আসার পর থেকে আপনাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছি, আপনি আমাদের কথা বলার সুযোগই দেন নাই। ইভেন কি আপনার মেয়েটাও আমাদের কথা বলার সুযোগ দেন। শোনেন, এখানে আমি আসতে চাইছিলাম না, যখন আপনারা আপনার এলাকায় আইসি আসার পরে আমরা দুই চারজনের কাছে খোঁজ খবর নিছি, নেওয়ার পরে এলাকার মানুষ একটা মানুষ আপনার ব্যাপারে ভালো বলেনি, প্রত্যেকটা মানুষ বলছে আপনার ব্যাপারে খারাপ, বুঝছেন? তারপরেও আমার বাবার কৌতূহল যেন আপনার বাড়ি আসবো, আপনার কাছে আসবো, আপনার সাথে কথা বলবো, আপনার মেয়েটা দেখবো। আমরা তো আসতামই না, আপনার শ্বশুর আছে না, উনি তো ভদ্রলোক, উনি আমার বাবার সাথে ওনার সাথে ভালো একটা সম্পর্ক, উনি আমার বাবাকে বারবার বলার পরে আমার বাবা বলতেছে যে না চলো বাবা মেয়েটা দিকে আসি, মেয়েটা দিকে আসি, এই কারণে আর কি আসছি, ঠিক আছে? নাহলে আপনার কাছে তো আসতামই না। আর আসার পরে যা দেখলাম আপনার যে আচার ব্যবহার, যে ক্যারেক্টার, আর আপনার মেয়ের যে ক্যারেক্টার, আসলে মাফ করবেন আমাদের, ঠিক আছে? হ্যাঁ আসলে আপনাদের সাথে এটা আমাদের আত্মীয় তো হবে না, বুঝছেন? তুমি এদেরকে আবার সোফার মতো বসেছো, এদেরকে এখনো ধাক্কা দিয়ে বের করো না এখানে। এরা ফকিনি না, এরা কোটিপতি। কি বলতেছো তুমি? আপনার কিছু মনে করেন, শরবত সবকিছু রেডি করেন, রাস্তা রেডি করেন, রাস্তা রেডি করেন। শোনান শোনান, কিচ্ছু আমার লাগবো না, কিচ্ছু আমার লাগবো না। শোনান, যেটা বলতেছিলাম দুইটা কথা বলবো, তা বোঝাই বলবো। তো আপনি তো আপনার পাঁচটা বাড়ি পাঁচটা গাড়ির অনেক অহংকার দেখেন, টাকা পয়সা থাকলে কিন্তু এই যে মানুষ মানুষ হওয়া যাবে, মানুষের সাথে মানুষ এরকম আচরণ। ধরেন আমাদের কিচ্ছু নাই, টাকা সরে আমাদের বাড়ি গাড়ি কিচ্ছু নেই, আমরা গরিব মানুষই, আমরা তো আপনার মেয়েটারে দেখতে আইছি, ভালো কথা, আপনি আমাদের পছন্দ হইবেন আপনি দিবেন না, তার জন্য আমাদের সাথে এরকম আচরণ করবেন? সেই গেড়ের থেকে আপনার মেয়ের থেকে শুরু করছেন আপনি পর্যন্ত, আপনার ব্যবহার যেরকম সেরকম ব্যবহার আপনার মেয়েরও একই, কোনো পার্থক্য নেই, বুঝছেন? না আমার মেয়ে লক্ষ্মী মেয়ে, সেটা বোঝা গেছে, সেটা বোঝা গেছে। শোনেন, এত কথা আপনাদের সাথে বলতে চাই না, আপনাদের সাথে আমাদের সম্পর্ক হবে না। ওই যে আপনি বলছেন না যে সম্পর্ক হয় লেভেলে লেভেলে, আপনার লেভেলের আপনার মতো বংশ যারা আপনার চরিত্র স্বভাব যার তাদের কাছে দিয়ে আপনার মেয়েটা বিয়ে দিয়ে দিন। আসলে আমাদের সাথে আপনাদের যায় না তো, বুঝছেন? চলেন আব্বা, চলেন, চলো বৈশব, তা মিষ্টেক হয়ে গেছে, মাপ কি বলবো আর। আপনি যেভাবে আরম্ভ করছেন আমাদের মানুষই মনে করেন না, আমরা মানুষ মনেই করেন না আব্বা। এখন তো পাইলেন, পরে কি এখানে থাকবা তুমি? পরিচয় পাইলেন তো, এত অপমানের পরে কি তুমি বসে থাকবে এখানে? হ্যাঁ আমি তোমারে বারবার বলছিলাম, বারবার বলছিলাম যে লোকটা ভালো না, লোকটা সুবিধার না, তার মেয়েও ভালো হবে না, না না ওনার শ্বশুর ভালো মানুষ দেখে তুমি বলছো তুমি এখানে নিয়ে আসলাম আমাকে, আনার পর কত অপমান করলো, গায়ে আমার গায়ে হাত তুললো, তোমার গায়ে হাত তুললো, তার সাথে কিভাবে তুমি বসে এখনো কথা বলতেছো? আচ্ছা ভাইজান আমরা চলে যাই, ভাইজান দুঃখিত, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন না, একবার সুযোগ দিয়ে দেখেন। শোনো, মিস্টেক হয় নাই, তোমার বাবা তোমাদের মতো দেখা বংশ তো দেখা, তোমার জন্য একটা আইনা দিব না রাজপুত্র, চলো আব্বা চলো, আর এক মুহূর্ত এখানে না ভাই সাহেব, সব তোমার দোষ। মুখের ভাষা ঠিক করিস, তুমি একবার খুব ভালো, তুমি যেরকম না আমি ওই রকমই হইছি, তুমি তো মুরব্বী লোকটার গায়ে হাত তুললো কতবার করে ফালাইয়া দিলা, তুমি যেরকম না ওই রকমই হইছি। তাই সারা দেশ কি একটা মিষ্টেক হয়েছে রে, পূর্ণটা বাড়ি পূর্ণটা গাড়ি, এই জায়গায় আমার মেয়েটা বিয়ে দিতে পারলে আমার মায়ের সুখে থাকতে হতো সারা জীবন, কি করা যায়? হ্যাঁ আমার শ্বশুর একটা ফোন দিই দেখি, ম্যানেজ করতে পারিনি, শ্বশুর সাথে যারা আচরণ করছি ফোনই ধরে কিনে সন্দেহ, না বুঝে শ্বশুরের গাড়ি গ্যালাজ করলাম। আসসালামু আলাইকুম আব্বা, আচ্ছা আচ্ছা আব্বা, আচ্ছা আচ্ছা বাবা বুঝছি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। বাবা রে বাবা, শ্বশুর আমার চেয়েছে, কী কষ্ট করলাম, হ্যাঁ কতটা মিষ্টি হয়ে গেল বাবা।